আমি নিজে একজন যুবক, আপনাকে নসিহা করছি। দেখেন, আল্লাহবাক হেদায়েত এবং বুঝ সবাইকে দিবেন না। আল্লাহ যে আপনাকে কথাগুলো শোনার তৌফিক দিচ্ছেন, বোঝার তৌফিক দিয়েছেন, আপনার কান পর্যন্ত পৌঁছে দিয়েছেন, আপনি সৌভাগ্যবান। আল্লাহবাক সবাইকে সুযোগ দিবেন না। হাজারে 999টা মানুষ জাহান্নামে যাবে, হাজারে 999টা মানুষ জাহান্নামে যাবে, এটা হাদিসে আসছে সহিহ বুখারীতে চারবার। আর আল্লাহবাক সূরা আরাফের 179 নম্বর আয়াতে ওটা বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামে কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, প্রচুর জিনার মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করে দিব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, হৃদয় ছিল উপলব্ধি করত না, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান ছিল শুনত না, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ ছিল দেখত না, উলাইকা কাল আনআম, এরা ছিল গবাদি পশুর মতো, বালহুম আদাল, বরং তার চেয়ে নিকৃষ্ট, উলাইকা হুমুল গাফিলুন। একই ক্যালকুলেশন, হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাচ্ছে। তো আপনি সৌভাগ্যবান, কারণ এই কথাগুলো আপনার পর্যন্ত পৌঁছেছে। আপনার প্রথম কাজ হচ্ছে আগে তওবা করা। আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ, আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ, আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ, আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই। তওবা করেন আল্লাহর কাছে।